এবার ঢাকার বিনোদন কেন্দ্রের খবর জানানোর চেষ্টা করব। রাজধানীর শ্যামলীর শিশু মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। তাহসিনা জেসির কাছ থেকে জানবো সেখানে কেমন ভিড় দেখছেন, ছেলেমেয়েরা অবশ্যই আনন্দ উদযাপন করছেন। আপনারা জানেন যে আসলে নগরে ঈদ বিনোদনের যে অনুষঙ্গগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখে থাকি যে বড়রা সবসময় বিভিন্ন সিনেমা হলে ভিড় জমান এবং শিশুদেরকে নিয়ে বেশিরভাগ সময় তারা বিভিন্ন পার্কে কিংবা কোনো উন্মুক্ত স্থানে ঘুরতে আসেন। তো আমরা এই মুহূর্তে শ্যামলী শিশুমেলায় রয়েছি এবং আপনাকে একটু এই চারপাশের পরিস্থিতি দেখাতে চাই। শিশুমেলায় আজ প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি। দূর দূরান্ত থেকে অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে এখানে এসেছেন ঘুরতে এবং আমরা দেখছি যে বিভিন্ন রাইডে শিশুরাও কিন্তু খুব আনন্দে মাতোয়ারা হয়ে ঘুরছে। একই সাথে আমরা দেখছি যে শিশুদের পাশাপাশি অভিভাবকরাও কিন্তু বিভিন্ন রাইডে চড়ছে, কারণ এখানে সব ধরনের সব বয়সের উপযোগী শিশু রাইড রয়েছে। কাজেই শিশুরা থেকে বড়রা সবাই মিলে কিন্তু এখানে খুব আনন্দ করছে। আমরা একটু অভিভাবকদের সাথে কথা বলতে চাই, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন শিশুদেরকে নিয়ে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি হচ্ছে আজিমপুর থেকে। আচ্ছা, শিশু মেলা মানে শিশু পার্ক যেটাকে আমরা বলি, সবসময় আমরা শিশুদেরকে নিয়ে পার্কে কেন আসি, অন্য কোনো কি ঘোরার জায়গা নেই? আসলে ঢাকা শহরের মধ্যে তেমন খেলার মাঠ অথবা বিনোদনের এরকম জায়গা কম খুব, এজন্য বাচ্চারা শিশু পার্কটাকে বেশি এনজয় ফিল করে, এজন্য আমরা শিশু পার্কে আসছি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন আসলে যে ঢাকা শহরে আমরা শিশুদের খেলার মাঠ দিন দিন কমে যাচ্ছে, ফলে আসলে শিশুরা উন্মুক্ত স্থানে ঘোরাফেরা কিংবা খেলাধুলা সেই সুযোগটা থেকে তারা বঞ্চিত হচ্ছে, ফলে আসলে কিন্তু এইসব শিশু পার্ক বা যেসব অন্যান্য বিনোদন কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু চাপ বাড়ছে। আর একই সাথে কিছু বিষয় রয়েছে যে ব্যয়বহুল বিনোদন কেন্দ্রগুলোতে আসলে সবাই সব অভিভাবকরা যেতে পারেন না, ফলে এই যেগুলোতে একটু কম মূল্যে শিশুদেরকে নিয়ে ঘোরা যাবে সেই জায়গাগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। এবং আজকে আমরা বিভিন্ন সিনেমা হলেও ঘুরেছি, সেখানেও আমরা একই চিত্র দেখেছি যে অনেকে আসলে টিকিট না পেয়ে ফিরে গেছেন প্রচণ্ড ভিড়ের কারণে। জুয়েল, আজকে আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। তাহসিনা জেসি, অনেক ধন্যবাদ।